আসসালামু আলাইকুম আপা। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। নতুন ডিজাইনের কিছু শাড়ি দেখান। বসেন। এই আপারে দেখা। তাড়াতাড়ি দেখান। এইটা শ্বশুরবাড়ি জিন্দাবাদ দেখেন। বাহ। তারপর এটা না। এইটা দেখেন। ভালোবাসার ঘর। আর এইটা একদম লেটেস্ট প্রাণের প্রিয়তমা দেখেন। শুনেন বুঝে শুনে দাম কইেন। এই সমস্ত বড় দোকানে কলা কাটা দাম চাই শালারা। তুমি চুপ করো। ম্যাডাম ওনারে তো চিনলাম না। আমি আমার মেয়ে বাইরে থাকে। নদী তুমি কিছু পছন্দ করো? হ্যাঁ দেখেন আপা কোনটা এইটা? আরে এইটা না ওইটা। ওহো দেখেন দেখেন। হ্যাঁ দেন। এইটার দাম কত? 2500। আল্লাহ মা সর্বনাশ। আপনারা ডাকাত নেই? এই যে এইগুলা বঙ্গবাজারে মাত্র 70-80 টাকায় পাওয়া যায়। হা নদী তুমি ওইদিকে যাও আমি দেখছি। হ্যাঁ যাইতেছি যাইতেছি। আপনার গো টাকা বুড়িগঙ্গা নদীতে ফলাইয়া দেন তাতে আমার কি? দুনিয়াতে ভালোবাসির বাদ নাই। সরি। এই ছটা প্যাকেট করুন। দাম কত হয়েছে? দেখতেছি 7টা শাড়ি 7500। সাতটা? সাতটা কেন? আমি তো নিয়েছি 6টা শাড়ি। আমলো ভাই আগে একটা নিছে। নদী তুমি কি কোন শাড়ি নিয়েছো? ইয়ে মানে ওই শালার কাপড়ের দাম একটু বেশি নিতেছে তো তাই একটু পুষাইয়া নিলাম। ও মাই গড। মানলাম মানলাম তোমাকে অপমানিত হতে হয়েছে। তবে রাগ করছো কেন? তুমি তো জানো বেশি উত্তেজিত হলে তোমার আমার প্রেশার বেড়ে যাবে। এই তো দোকানে কত লোক ছিল সবাই দেখেছে কি ভাববে ওরা? তাছাড়া আমাদের আত্মীয় স্বজনরা সবাই ওই দোকান থেকে কেনাকাটা করে। সবাই যখন শুনবে তখন আমাদের নিয়ে তামাশা করবে। আহা তুমি এত সিরিয়াস হচ্ছ কেন? এমনও তো হতে পারে নদী দুষ্টুমি করেছে। সে বুঝলাম পাপা, কিন্তু একটা জঙ্গলি মেয়েকে এত দামি দামি কাপড় কিনে দেওয়ার কোনো অর্থ আছে? এসব পড়লে কি ওকে মানাবে? পাপা এই কাপড়গুলো আমি নিয়ে নিই, ওকে ফুটপাত থেকে কিছু কিনে দিও। নদী নদী চুপ করো। দেখো রানী, নদী এখন এ বাড়িরই একজন, তার সম্মান আমাদের সম্মান একই, কোনো ভেদাভেদ নেই। পাপা তুমি অবাক করার মতো কথা বললে। রাস্তা থেকে একটা মেয়েকে তুলে আনলে কি ও আমাদের মতো হয়ে যাবে? ওকে দেখলেই মনে হয় একটা কাজের মেয়ে। ওই সরি আমি কি করছি? আমার এই দামি দামি কাপড় কিনা দাও, আমার যেটা মানাইব সেইটা তো আমি চুরি করে আনছি। দেখলে দেখলে পাপা ও কথা বলার ধরন দেখলে? আমি লেহাপড়া করি নাই, আমার বাপ মা নাই, কিন্তু তোর তো সবকিছু আছে। তুই লেহাপড়া করছস তারপরে তুই কাঙ্গালের মতো কথা কইতেছস কেন? আরে যা যা, কাঙ্গাল হলি তুই? এসব দামি কাপড় জীবনে দেখেছিস? হ্যাঁ না দেখছ কি হয়েছে? দামি কাপড় যে পরবো তারই তো দেখে নিলাম। আমার মনে তো ছোট না নে এই সবগুলো তো দিয়া দিলাম। শালা হাত প্যান পরা মেয়ে মানুষ কো আঙ্কাল? ছি এই শালা বাচ্চা, এই এই সমস্ত ভংসং এই বাড়ির লোকজনের সাথে দেখাবি? আমার সাথে দেখাবি না? আমি যা কমু আর মুখ দিয়ে জবাব দিবি? দে এক হাত বিড়ি দে। আউজুবিল্লাহ আউজুবিল্লাহ, মায়া মানুষ না বিড়ি খাবে? দেখ আমার মাথা অনেক গরম হয়ে আছে, বিড়ি খাইয়া মাথা ঠান্ডা করুম।